কোনো নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। অনুরূপভাবে কোনো পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 661। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে ওযু করিবার সময় তাহার পায়ের এক নখ পরিমাণ জায়গা ছাড়িয়া দিয়াছিল যাহা শুকনা ছিল। তাকে পুনরায় ওযু করিবার এবং নামাজ পড়িবার নির্দেশ দেন। তখন সেই ব্যক্তি ফিরিয়া গিয়া পুনরায় ওযু করিয়া নামাজ পড়ে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 666।